সিলেটে এমসি কলেজে গণধর্ষণ মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে জেলার হরিপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11:30 দিকে তাকে গ্রেপ্তার করে কানাইহাট থানায় নেওয়া হয়। এ নিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত 5 জন সহ 7 জনকে গ্রেপ্তার করা হলো। এজাহারভুক্ত আরেক পলাতক আসামি তারেককে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে রোববার সন্ধ্যায় শাহপরান থানায় হস্তান্তর করা হয় আসামি রনি, রাজন এবং আইনুলকে। আর প্রধান আসামি সাইফুর, অর্জুন লস্কর এবং রবিউলকে নেওয়া হয় 5 দিনের রিমান্ডে। গণধর্ষণের প্রতিবাদে দুপুরে এমসি কলেজের প্রধান ফটকে মানববন্ধন করার কথা রয়েছে শিক্ষার্থীদের।